সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আমার সালাম গ্রহণ করুন। আজকে আমার এত আনন্দ লেগেছে, আমরা দেখতে পেয়েছি যে তারা কি সুন্দরভাবে গ্রামের অবস্থা, সমস্ত জেলার বিভিন্ন রকম গ্রামীণ পরিবেশে কি হচ্ছে, কোথায় আনাচে কানাচে খবর তারা পরিবেশন করেছেন, নাটক তৈরি করেছেন, এত সুন্দরভাবে করেছেন। এই যুবকদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের গ্রামে এরকম একটি ইলেকট্রনিক মিডিয়া প্রচেষ্টাই করা হয় নাই, কারণ এগুলা চালানো অত্যন্ত শক্ত। প্রথম প্রথম দু চার বছর টিকে থাকা বিপদ, কিন্তু এই যুবকদের উৎসাহ এবং সমাজ নিয়ে চিন্তাধারা দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি। এতদিন চিন্তা করেছিলাম যে সমাজে কিছু লোক উঠুক, সামাজিক চেতনাবোধ গড়ে উঠুক। সামাজিক চেতনাবোধ জিরো পয়েন্টে চলে গেছে, রাজনৈতিক চেতনাবোধ মাইনাস জিরোতে চলছে। আজকে আমাদের পুরো আমরা আশা করছি যে এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে তারা গ্রামের দুর্নীতি, সমাজের দুর্নীতি, ড্রাগস নিয়ে যে রমরমারে ব্যবসা, এইসব তারা ছবি তুলে ধরবে এবং তারা এই প্রকৃত মানুষ যারা এই সামাজিক চেতনা সম্পন্ন যে যুবক এবং মধ্যবয়সী ছেলেরা সমাগত হয়েছেন, আমার পুরো বিশ্বাস যে তারা একটা অবদান রেখে যাবেন সমাজ গঠনে। এবং করিমগঞ্জের যে অবস্থার সৃষ্টি হয়েছে, ড্রাগসের করিডোর সৃষ্টি হয়েছে, বারোগ্রাম হয়ে দোলছড়া আসলকান্দি হয়ে বাংলাদেশ মেজোরাম থেকে ড্রাগস পাচার হয়ে করিমগঞ্জে দিয়ে করিডোর হয়ে বাংলাদেশ যাচ্ছে, এবং যে অবস্থার সৃষ্টি হয়েছে, সমাজ ধ্বংস হবে, মানুষ শেষ হয়ে যাবে, আমরা কি কোথায় যাচ্ছি এই সম্বন্ধে ভয় হচ্ছে। এই ইলেকট্রনিক মিডিয়া এই সমস্ত তুলে ধরবে এবং সামাজিক চরিত্র তুলে ধরবে, চিত্র তুলে ধরবে, বিশেষ করে ড্রাগসের বিরুদ্ধে সামাজিক চেতনাবোধ জাগাবার জন্য এবং দুর্নীতির বিরুদ্ধে মানুষ যেভাবে নিজের বিবেক ব্যবহার করতে পারে, নিজের বিবেক চিন্তা করে কাজ করে, তার এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সেটা যেন উদ্বুদ্ধ হয়, সেই উৎসাহ যেন মানুষ পায়। আমি আশা করব এই ইলেকট্রনিক মিডিয়া ন্যাশনাল পর্যায়ে অতি সত্বর যাবে এবং অতি সুন্দরভাবে সমগ্র গ্রাম শহর নিয়ে যে পরিবেশ সৃষ্টি হয়েছে, গ্রাম শহরের সমস্যা, গ্রাম শহরের সামাজিক কীভাবে চেতনাবোধ জাগানো যায় তার প্রচেষ্টা, কীভাবে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা যায় তার প্রচেষ্টায় তারা উদ্বুদ্ধ হবে। এই বরাক কণ্ঠকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার সক্রিয় সহযোগিতা এবং সাহায্যের পূর্ণ আশ্বাস দিয়ে আমার বক্তব্য শেষ করছি।